আমার অনেক কথা নেই, কন্ট্রোভার্সি হয়েছে, এখনো চলছে, যাদের সময় থাকে তারা এগুলো করে, আমরা পরোয়া করি না। কিন্তু কেন করে এটা? দিলীপ ঘোষের জন্য নয়, ওরা হচ্ছে বিজেপির নেতা, বড় কথা বলছে। পশ্চিমবাংলার বিজেপি আছে, সে আবার বড় ডায়লগ দিয়ে চ্যালেঞ্জ করছে আমাদেরকে, হিম্মত হয় কি করে? তার জন্য সমালোচনা করেছে, যাদের নাম টিভিতে পেপারে আসতো একদিন, 10 বছর 15 বছর 20 বছর আগে, তাদের কেউ নাম নেয় না, তাদের কেউ জিজ্ঞেস করে না, দেখা করতে জানে কেউ। এই হতাশার থেকে তারা আজকে আমাদের সমালোচনা করছে। তাই আমাদের মুখে একটু বড় কথা শুনলে বোঝারে তোমরা আবার এসব কি কথা বলছি, কিন্তু আমরা বলি একদিন তারা বলেছিল, এখন আমরা বলছি, কারণ সেই বলার মতো জায়গা আমরা এসেছি। তাই আমাদের কথা শুনতে হবে, শোনাবো কার বিরুদ্ধে আমরা লড়াই করছি। তারপরে কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা না করে। যার সহ্য শক্তি কম, আমি বলছি আপনি সহ্য শক্তি বাড়ান, আরো কঠিন কথা শুনতে হবে, সে দিন আসছে। যেখানে গণতন্ত্র নাই, যেখানে ডাক্তারদের সুরক্ষা নেই, যেখানে উকিলদের সুরক্ষা নেই, যে টিচারদের রাস্তায় বসে দিনের প্রতি আন্দোলন করতে বেতনের জন্য, যেখানে ভাইস চ্যান্সেলার থেকে চাকরি বাঁচাবার জন্য শিক্ষামন্ত্রী চামচাগিরি তার আশেপাশে বসে থাকতে হয়, সেখানে আপনারা কি আশা করতে পারেন? আমি ভালো ভালো কথা বলবো, তাহলে আমি আমার ইমানের সঙ্গে বেইমানি করবো, দিলীপ ঘোষরা করবে না। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন, দিলীপ ঘোষের নিশানায় বিরোধী দলগুলি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে গুলি মন্তব্য নিয়ে তো শুধুমাত্র বিরোধী দল নয়, বাবুল সুপ্রিয় থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত, এমনকি অমিত শাহ কশন করেছিলেন বলে খবর, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষের এই বক্তব্য, দ্বিতীয়বারের জন্য বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর খুব স্পষ্ট বার্তা দেওয়া যে তিনি তার অবস্থানেই অনর, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, দিলীপ ঘোষ মনে করেছেন গত 3 বছর ধরে বা 4 বছর ধরে তিনি রাজ্য সভাপতি হিসাবে যে সাফল্য পেয়েছেন, সেই সাফল্যের মূল ইউএসপি হচ্ছে তার আগ্রাসন নীতি। অর্থাৎ বিরোধী শাসক দলের সঙ্গে লড়াই করতে গেলে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে পাল্টা মার দিতে হবে, দিলীপ ঘোষ এই নীতিতে বিশ্বাস করেন। সেই বিশ্বাসের উপর দাঁড়িয়েই তার দলের অগ্রগতি ঘটেছে। সংসদীয় রাজনীতিতে আসন সংখ্যা নির্বাচনে বড় বিষয়, সেক্ষেত্রে তারা সাফল্য পেয়েছেন। ফলে দিলীপ ঘোষ মনে করেছেন যে এই পথে শুধু যেতে হবে না, আরো বেশি আগ্রাসন নীতি গ্রহণ করতে হবে। তাই তার ভাষণে আজকে উঠে এসছে বারবার করে যে আরো অনেক কথা শুনতে হবে দিলীপ ঘোষের কাছ থেকে। অর্থাৎ দিলীপ ঘোষ আক্রমণাত্মক ভাবেই 2021 কে সামনে রেখে লড়বেন, এইটা আজকে দ্বিতীয়বার সভাপতি হয়ে তিনি ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আজকের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়ে তিনি চোখের জল ফেলেছেন, বক্তৃতার মাঝে থেমে গেছেন, সবটাই ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এই প্রত্যয় ঘোষণা করেছেন দলীয় কর্মীদের।